বিরোধী দিবস স্বাগত এখন খবর বিস্তারিত ধর্ষণকাণ্ডের অভিযুক্তকে আজ আদালতে তোলা হয় আদালত একদিনের জেল রিমান্ডে পাঠায় ধর্ষণকাণ্ডের অভিযুক্ত আব্দুল খালেককে আজ সোনামুরা সিজেএম আদালতে তোলা হলে আদালত একদিনের জেল হেফাজতের রিমান্ড দেয় আগামীকাল পুনরায় তাকে আবারও আদালতে তোলা হবে সোনামুরা বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রীকে 20 ডিসেম্বর নিজ গাড়িতে তুলে নিয়ে ধর্ষণ করে পরে সোনামুরা থানা এলাকার ঠাকুরমুড়ার একটি স্থানে ফেলে যায় অচেতন অবস্থায় তাকে স্থানীয় জনগণ প্রথমে সোনামুড়া হাসপাতালে পরে মেলাঘর হাসপাতাল হয়ে জিবি হাসপাতালে পাঠানো হয় এই ঘটনায় তীব্র ক্ষোভ দেখা দেয় সোনামুড়াবাসীর মধ্যে সর্বত্র নিন্দার ঝড় প্রতিবাদ মিছিল ও সংগঠিত হয় সোনামুড়ায় সকলেই ধর্ষণকাণ্ডের অভিযুক্তের সাজা চাইছে দিন যদিও তবু মানে মাননীয় আদালতে যখন মানে 21-কে সুপারিশ করা হয় মাননীয় আদালত তাকে আজকে জেলহাজতে রাখে কালকে সিডি কল করা হয়েছে সিডি আসলে পুলিশ ডিপার্টমেন্ট ব্যাপারটা দেখা হবে ব্যুরো রিপোর্ট খবর ত্রিপুরা রাজ্য বিধানসভা মুখ্য সচেতক বিধায়িকা কল্যাণী রায় বাসভবন শ্রদ্ধা অনুষ্ঠানে যোগ দিতে তেলিয়ামুড়া যান মুখ্যমন্ত্রী সহ অন্যান্য মন্ত্রীও তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের বিধায়িকা তথা রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায় মা স্বর্গীয় মিনা রায় ইহলোকের মায়া ত্যাগ করে পরলোক গমন করেছিলেন গত 9/11/2019 তারিখে বিধায়িকার মায়ের শ্রদ্ধানুষ্ঠান অনুষ্ঠিত হয় আজ তথা রবিবার তেলিয়ামুড়া নেতাজি নগরস্থিত নিজ বাসভবনে উক্ত শ্রদ্ধানুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব মৎস্য দপ্তরের মন্ত্রী নরেশ চন্দ্র দেববর্মা এবং ত্রিপুরা সরকারের সমাজ কল্যাণ সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী সান্ত্বনা চাকমা প্রমুখ ব্যক্তিবর্গ শ্রদ্ধানুষ্ঠান শেষে মধ্যাহ্ন ভোজন করেন ত্রিপুরা সরকারের 3 মন্ত্রী সবশেষে কল্যাণী রায়কে সমবেদনা জ্ঞাপন করেন 3 মন্ত্রী ব্যুরো রিপোর্ট খবর ত্রিপুরা আজ মনাবাদর বাজার সংলগ্ন সংগ্রাম মাঠে ব্রু সামাজিক সংস্থার এক বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয় 12 দফা দাবি নিয়ে শান্তির বাজার মহকুমার মনপাথর বাজার সংলগ্ন সংগ্রামা মাঠে রাজ্যভিত্তিক সম্মেলন অনুষ্ঠিত হয় সম্মেলনে রিয়াং সম্প্রদায়ের প্রায় 700 লোক অংশগ্রহণ করে আজ সারাদিন বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ও দাবিগুলি নিয়ে আলাপ আলোচনা অনুষ্ঠিত হয় বিকেলে সংগ্রামা ময়দান থেকে মনপাথর বাজার পর্যন্ত এক বিশাল র্যালি অনুষ্ঠিত হয় র্যালি শেষে শান্তির বাজার মহকুমা শাসকের উপস্থিতিতে রোড সেফটি ও নেশামুক্ত ত্রিপুরা করার লক্ষ্যে এক সচেতনতামূলক শিবির অনুষ্ঠিত হয় এবং শিবির শেষে মহকুমা শাসক অর্ঘ্য সাহার হাতে তাদের 12 দফা দাবি সনদ মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে তুলে দেন অনুষ্ঠান শেষে সংস্থার সম্পাদক খনারাম রিয়াং জানান নির্বাচনের আগে রাজ্যের মুখ্যমন্ত্রী ওনাদের সাথে দেখা করে তাদের দাবি শুনেছেন এবং নির্বাচনে জয়ের সাথে সাথে তাদের দাবি পূরণ করবে বলে ছিল কিন্তু সরকার গঠনের পর এখনও তাদের সাথে দেখা করার সময়ও দিচ্ছে না তাদের দাবিগুলি কিছুদিনের মধ্যে পূরণ না হলে রাজ্যের সর্বত্র এই ধরনের র্যালি করে তাদের ক্ষোভ পূরণ করতে বাধ্য হবেন বলে জানান আমি বাংলায় যদি ট্রান্সলেট করি ব্রু মানে রিয়াং সংগ্রামা মানে আমাদের কুলদেবী সংস্থা মন্থ মানে সংস্থা আজকে আমরা ব্রু সংগ্রামন্থ এবং ইহার যে শাখার সংগঠনগুলো রয়েছে যথাক্রমে ব্রু চুদিয়ন্থ ব্রু জয়ন্থ ব্রু কর্মচারীন্থ এবং ব্রু গ্রন্থ যৌথ উদ্যোগে আমরা আমাদের যে খসড়া কাস্টমারি ল তথা রিয়াং জনজাতিদের জন্য যে কাস্টমারি ল বিগত বছরে তথা গত বছরে 2018 এই শোনে 20 সেপ্টেম্বর সশস্ত্র জেলা পরিষদের তাদের অধিবেশনের মধ্যে যেটা পাস করে রাজ্য সরকারের নিকট প্রেরণ করা হয়েছিল সেই খসড়ার উপর আজকে আমরা আলোচনা করেছি বিলম্বে আমাদের যে রিয়াং জনজাতিদের যে একটা ঐতিহাসিক যে জায়গা আমরা সেটা সরকার থেকে আমরা আদায় করতে সক্ষম হয়েছি ওই জায়গাতে যাতে আমাদের ঐতিহাসিকভাবে রেস্ট হাউস থেকে শুরু করে যাতে বর্ডিং নির্মাণ করার ত্বরান্বিত কাজ করার ক্ষেত্রে সদর্থক কার্যকরী গ্রহণ করা হয় এর জন্য আমরা আমাদের পক্ষ থেকে আবারও আজকে বিনম্রভাবে অনুরোধ রাখবো ব্যুরো রিপোর্ট খবর ত্রিপুরা সিপাহীজলা জেলার চাইল্ড প্রোটেকশন এর উদ্যোগে সোনামুড়া টাউন হলে একটি ওয়ার্কশপের আয়োজন করা হয় সিপাহীজলা জেলার চাইল্ড প্রোটেকশনের উদ্যোগে সোনামুড়া টাউন হলে একটি ওয়ার্কশপের আয়োজন করা হয় উপস্থিত ছিলেন জুডিশিয়ার
ম্যাজিস্ট্রেট বিশ্বজিৎ পালিক, চিফ জাস্টিস ম্যাজিস্ট্রেট উত্তম ঋষি দাস, মহকুমা শাসক সুব্রত মজুমদার সহ অন্যান্যরা। সিপাহীজলা জেলার প্রত্যেক থানার ওসিদের হাতে শিশু সুরক্ষা জ্যাকেট তুলে দেওয়া হয়। তাহার কারণ শিশুরা ড্রেস অবস্থায় পুলিশকে দেখলে ভয় পায়, তাই শিশুদেরকে আনতে গেলে এই ড্রেসটি পরে যাবে পুলিশ। বাচ্চাদের কেয়ার এবং প্রোটেকশনের দরকার আছে, এই যে ইস্যুগুলো সেগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু আমরা আমাদের দৈনন্দিন জীবনে কাজ করতে গিয়ে তাদের যে অধিকারগুলো সেগুলো সম্বন্ধে কিন্তু আমরা অনেক জায়গায় ওয়াকিবহাল নই। না হওয়াতে বাচ্চারা কিন্তু বিভিন্ন ধরনের অসুবিধার সম্মুখীন হচ্ছে। তথাপি আমরা কি বাচ্চাদের থেকে যে তাদের যে শোষণ নিপীড়ন বা বাচ্চাদের উপর যে অত্যাচার হচ্ছে, শিশুদের উপর বাচ্চা মেয়েদের উপর যে যৌন নির্যাতন হয়, সেগুলো থেকে কি আমরা মুক্ত হতে পেরেছি? এই ইস্যুগুলো কিন্তু খুবই সিগনিফিক্যান্ট। এবং আমরা যারা বিচার ব্যবস্থার সাথে রয়েছি, পুলিশ দপ্তরের যে সমস্ত আধিকারিকরা রয়েছেন, আমরা আমাদের দৈনন্দিন জীবনে কাজ করতে গিয়ে দেখেছি অনেক জায়গাগুলোতে আমাদের অনেকটা জায়গায় কিন্তু অনেক অনভিজ্ঞতা রয়ে গেছে। এখানে আমাদের যারা প্যারালিগাল ভলান্টিয়ার্স ভাই বোনেরা আছে, ওদের কি ফাংশন হবে, সেই সমস্ত জিনিসগুলো আজকের এই ওয়ার্কশপে আলোচনা হবে। আমরা কিন্তু এই প্রোগ্রামটাকে আর একটু লার্জ স্কেলে করতে পারতাম, কিন্তু আমাদের ভারতবর্ষে চাইল্ড ম্যারেজের পার্সেন্টেজ ছিল 47%, যেটা আমাদের ওয়ার্ল্ডের যদি আমরা বিশ্বের নিরিখে আমরা সেটাকে হিসাব করি সেটা 30%, তাহলে করতে পারবো তত বেশি আমরা সেটাকে রুখতে পারবো। যেটা আমাদের ক্ষেত্রে আইন করা হয়েছে, এটা আপনারা জানেন 1996 যেটা আইন করা হয়েছে, সেখানে বলা হয়েছে যে আমাদের পুরুষদের ক্ষেত্রে, মেয়ে যারা আমরা রয়েছি, 21 ন্যূনতম বয়স আমাদের হতে হবে, বিবাহের জন্য মেয়েদের ক্ষেত্রে সেটা 18 হতে হবে। তা আমি সেটা আমাদের ক্ষেত্রে আমরা এখানে একটা প্রোগ্রাম করছিলাম কিছুদিন আগে, তো সেটা এখানে অনেক স্টুডেন্ট ছিল এখানে, তো সেখানে দেখলাম জনাব বাহারুল ইসলাম স্যার ছিলেন এখানে, তো সেখানে আমরা দেখলাম যে ওইখানে বলা হচ্ছিল মেয়েদের শিক্ষার ব্যাপারে, আমি সেটা খুব অভূতপূর্ব মনে হচ্ছিল আমার কাছে, যেটা গার্লসের স্টুডেন্টরা এসেছিল। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। স্কুল ছাত্রীকে অপহরণ ও ধ্বংসকাণ্ডে জিবি হাসপাতালে চিকিৎসাধীন ছাত্রী চিকিৎসার খোঁজখবর নেন বিধায়ক ডাক্তার দিলীপ সাহ সহ অন্যান্যরা। শুক্রবার সোনামুড়া মহকুমায় বিদ্যালয়ে পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার সময় এক স্কুল ছাত্রীকে অপহরণ করে ধর্ষণের পর চলতি গাড়ি থেকে ফেলে দেওয়া হয়। রক্তাক্ত অবস্থায় স্থানীয় লোকজন নির্যাতিতাকে সোনামুড়া হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে প্রথমে মেলাঘর, মহকুমা হাসপাতাল ও পরে জিবি হাসপাতালে স্থানান্তর করা হয় নির্যাতিতাকে। বর্তমানে জিবি হাসপাতালে চিকিৎসাধীন নির্যাতিতা। এই ঘটনার পরিপ্রেক্ষিতে শনিবার নির্যাতিতাকে দেখতে জিবি হাসপাতালে ছুটে যান বিধায়ক তথা ডক্টর দিলীপ দাস। জিবি হাসপাতালে গিয়ে তিনি কথা বলেন নির্যাতিতার সাথে, ঘটনা সম্পর্কে অবগত হন তিনি। পরে তিনি কথা বলেন চিকিৎসকদের সাথে, নির্যাতিতার চিকিৎসার খোঁজ খবর নেন তিনি। পরে সংবাদ প্রতিনিধিদের সাথে কথা বলতে গিয়ে জানান, প্রথমে যখন নির্যাতিতাকে জিবি হাসপাতালে নিয়ে আসা হয়েছিল তখন তার অবস্থা তেমন ভালো ছিল না, তবে এখন নির্যাতিতার শারীরিক অবস্থা স্থিতিশীল। নির্যাতিতার বয়ান অনুযায়ী পুলিশ ঘটনা তদন্ত করছে বলেও জানান তিনি। কেস হোনে কে নাতে পুলিশি জো কারওয়াই হোনা চাহিয়ে ও ভি হোগা, ও রিপোর্ট জো রিপোর্ট দেনা হে ও ভি তৈয়ার করেগা। আবি হালাত কেসে হে? হালাত এসে ঠিকই হে, এসে তো শি ইজ স্টেবল, মানে ও তো বৈঠা হে, জব মেনে বাত কিয়া থা, উসকা সেলান দিয়া থা কাল, তো জো পহলে আয়া থা ডেফিনেটলি উনকা তো হালাত খারাপই থা, কিন্তু উসকো সেলাইন দেনে কা জরুর হুয়া, আমি মেনে বাতচিত কিয়া, ও বাকি জো উসকো জো স্ট্যাটাস হে ওকে ট্রিটিং ডক্টর হি ও আচ্ছা বাতা সকতে হে। স্যার আমি তো মিটিং সে স্যার কাম বাত হুয়া, তো বাত মে কিয়া সমঝাও কি গ্যাংরেপ হুয়া কিয়া? নেই, উসনে জো বোলা হে ও এক হি লড়কা থা, উসনে সেক্সুয়াল অ্যাসল্ট কিয়া, ও আউটসাইড ইন্ডিয়া ও রেহতা হে, উসকো সাথ 7-8 দিন হুয়া, উসকো জাদা মানে পরিচয় নেই হুয়া, ও লড়কা যে হ্যাঁ উসকো তঙ্গ কর রহা থা, আর কাল যো হুয়া থা উসকো পিক আপ করকে লে গিয়া থা।
মহিলা কংগ্রেসের এক প্রতিনিধি দলও এদিন জিবি হাসপাতালে ছুটে যান নির্যাতিতাকে দেখার জন্য। পশ্চিম জেলা মহিলা কংগ্রেসের সভানেত্রী দেবযানী লস্করের নেতৃত্বে প্রতিনিধি দলটি জিবি হাসপাতালে গিয়ে কথা বলেন হাসপাতালের চিকিৎসক ও নির্যাতিতার পরিবারের লোকজনদের সাথে। নির্যাতিতার শারীরিক অবস্থা ও চিকিৎসার যাবতীয় খোঁজ খবর নেন প্রতিনিধি দলের সদস্যরা। পরে পশ্চিম জেলা মহিলা কংগ্রেসের সভানেত্রী দেবযানী লস্কর সংবাদ প্রতিনিধিদের জানান সংবাদের জেরে ওনারা ঘটনা সম্পর্কে জানতে পারেন, তাই ওনারা জিবি হাসপাতালে নির্যাতিতাকে দেখতে এসেছেন। কিন্তু হাসপাতালে এসে জানতে পারেন নির্যাতিতার শারীরিক অবস্থা তেমন ভালো নয়, তার চিকিৎসা চলছে। তিনি আরও জানান পুলিশ ঘটনা তদন্ত করছে, তাই তদন্তের অগ্রগতির বিষয়ে জানতে ওনারা পুলিশের সাথে কথা বলবেন বলেও জানান তিনি। হম কল টিভি মে এক ব্রেকিং নিউজ আয়া থা কি এক 18 ইয়া 17 সাল কি লড়কি জো ক্লাস 9 কি স্ট্যান্ডার্ড মে পড়তি হ্যায় উসকা রেপ হো গয়া হ্যায় অর ও পরীক্ষা দে কে ঘর লৌট রহি থি। উসকা ঘর সোনামুরা মে হ্যায় তো ও ঘর লৌট রহি থি। কুছ গুন্ডে ইয়া কুছ লড়কে উসকো উঠা কে গাড়ি মে লেকে গয়ে অর কুছ দের বাদ উসকো জঙ্গল মে ফেঁক কে চলে গে। তো হাম আজ সদর ডিস্ট্রিক্ট মহিলা কংগ্রেস কি ওর সে ইহা পে উসে দেখনে আয়ে থে, লেকিন ইহা কে পতা চলা উসকা কন্ডিশন বহুত হি সিরিয়াস হ্যায়। অভি তক ও অন্ডার হি ডক্টর কি ট্রিটমেন্ট কে অন্ডার হ্যায় অর অভি হমকো মিলনে নেহি দিয়া যা রাহা হ্যায়। তো হাম ওয়েট কর রহে হ্যায় আগর কুছ দের মে ও বাহার আয়ে ইয়া ওয়ার্ড মে উসে শিফট কিয়া জায়েগা এসা সুনাই দিয়া হ্যায়। তো হাম লোক ওয়েট করকে উসে মিলনে কি কোশিশ করেঙ্গে অর ফির ইহা সে হাম বাহার যাকে মহিলা থানে মে উমেন পিএস মে হাম ইনকোয়ারি করেঙ্গে কি কিয়া স্টেটাস হ্যায়, কিসি কো পকড়া কি নেই ইয়া কোই ডিটেইনড হুয়া কি নেই। ফ্যামিলি কে সাথ বাত হুয়া ও লোক কুছ কেনে, অভি তো উসকা লড়কি কা দিদি অন্দর হ্যায় অর মা তো ঘর মেই হ্যায় অভি আয়া নেই ইয়া পে। তো হাম উনসে ভি ওহা পে ভি কন্ট্যাক্ট করনে কি কোশিশ কর রহে হ্যায় অর উসকে মাসি কে সাথ অভি বাত কিয়া, উনহোনে কাহা কি উনকো ঠিক তরহ সে কুছ এসা পাতা ভি নেই হ্যায় অর কুছ বোল রহে থে কি পুলিশ কে পাস উসকা উস লড়কে কা ফোটো দিয়া হ্যায় অর পুলিশ উসকো সব পাতা হোগা। ঘটনার খবর পেয়ে ত্রিপুরা রাজ্য শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপারসন নীলিমা ঘোষও জিবি হাসপাতালে ছুটে যান নির্যাতিতাকে দেখতে। জিবি হাসপাতালের চিকিৎসক ও নির্যাতিতার পরিবারের লোকজনদের সাথে কথা বলে নির্যাতিতার বর্তমান শারীরিক অবস্থা ও ঘটনার বিষয়ে অবগত হন তিনি। পরে তিনি সংবাদ প্রতিনিধিদের সাথে সাক্ষাৎকারে জানান তিনি সোনামুড়া নির্যাতিতার বাড়িতে গিয়ে ঘটনার বিষয়ে বিস্তারিত অবগত হবেন, কথা বলবেন স্থানীয় থানার পুলিশের সাথে। তা নির্যাতিতার বক্তব্য থেকে স্পষ্ট। প্রদেশ মহিলা মোর্চার সভানেত্রী পাপিয়া দত্তর নেতৃত্বে মহিলা মোর্চারও এক প্রতিনিধি দল এদিন জিবি হাসপাতালে ছুটে যান নির্যাতিতার শারীরিক অবস্থার খোঁজ খবর নেওয়ার জন্য। নির্যাতিতার চিকিৎসার যাবতীয় খোঁজ খবর নেন। তারা জানান যে ঘটনা ঘটেছে এই ঘটনা আর ঘটবে না বলেও আশা ব্যক্ত করেন। তিনি আরও বলেন এই ঘটনার সাথে যুক্ত এক অভিযুক্তকে পুলিশ গ্রেপ্তার করেছে, অভিযুক্তের উপযুক্ত শাস্তি হবে বলেও আশা ব্যক্ত করেন তিনি। সোনামুড়ায় একটি খুবই মর্মান্তিক এবং নিন্দনীয় ঘটনা ঘটে। একজন নাবালিকা মেয়েকে তাকে বলপূর্বক তাকে স্কুল থেকে ফেরার সময় তুলে নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করা হয়। মেয়েটির অবস্থা খুবই আমি যা দেখলাম বর্তমানে জিবি হাসপাতালে চিকিৎসাধীন আশঙ্কাজনক, খুবই অসুস্থ আমি দেখলাম। তবে ঘটনা তো সত্যি এটা মানে কিরকম কোনো বিশেষণ দিয়ে তাকে ব্যাখ্যা করা যায় না, অত্যন্ত নিন্দনীয়। তবে প্রশাসনকে আমি ধন্যবাদ জানাবো কারণ আসামিকে অ্যারেস্ট করা হয়েছে এবং যে গাড়িটি দিয়ে তাকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল সেই গাড়িটিকেও আটক করা হয়েছে। এবং সবচেয়ে বড় বিষয় হলো মানে কি বলবো, আমি মেয়েটিকে যতটা আমি কথা শুনলাম মেয়েটির সঙ্গে কথা প্রসঙ্গে আমি জানলাম কিছুটা আগে থেকে চিন্ত এবং মেয়েটিকে প্রায় যখন স্কুল থেকে যাওয়া এবং আসার সময় ছেলেটি বিরক্ত করত এবং ছেলেটির নাম জুয়েল। মেয়েটি যদিও বলছিল যে জয় মিয়া, তা জয় উর্ফে জুয়েল মিয়া, তবে আমি ওই জায়গায় সোনামুড়ায় আমাদের যারা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা এবং মহিলা মোর্চা তারা ঘটনাটি দেখছে এবং থানাতেও দেখা করেছে, আসামি অ্যারেস্ট হয়েছে। এবং সবচেয়ে বড় বিষয় হলো রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ঘটনাটি উনি দেখছেন সরাসরি, এটা তদন্ত কি গতিতে এগুচ্ছে উনি দেখছেন এবং আমার সঙ্গে কথা বলেছেন। ব্যুরো রিপোর্ট খবর ত্রিপুরা। আরবান আইসিডিএস প্রকল্পে উদ্যোগে সদর মহকুমার প্রশাসনের সহায়তায় রাষ্ট্রীয় পোষণ অভিযানের অঙ্গ হিসাবে এক সচেতনতা শিবির ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
যুগেন্দ্রনগর বনকুমারীস্থিত সমর চৌধুরী স্মৃতিভবন ও অঙ্গনওয়াড়ি কেন্দ্রে শনিবার আরবান আইসিডিএস প্রকল্পের উদ্যোগে সদর মহকুমা প্রশাসনের সহায়তায় রাষ্ট্রীয় পোষণ অভিযানের অঙ্গ হিসেবে এক সচেতনতা শিবির ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এই এলাকায় প্রায় 179 জন শিশুকে চিহ্নিত করা হয়েছে, যাদের সঠিক বিকাশ ঘটেনি। তাদের শারীরিক বিকাশের জন্য পুষ্টি ও যাবতীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। ইতিমধ্যে বেশ কিছু পরিবর্তন এসেছে শিশু ও মায়ের মধ্যে। এই গোটা প্রক্রিয়াকে দুটি পর্যায়ে ভাগ করা হয়েছে। অঙ্গনওয়াড়ি কেন্দ্রের মাধ্যমে প্রদান করা হচ্ছে দ্বিগুণ রেশন সামগ্রী। একই সঙ্গে চলছে সেই সমস্ত চিহ্নিত শিশুদের ঘন ঘন স্বাস্থ্য পরীক্ষা। গোটা কাজের পর্যবেক্ষণ চলছে ধারাবাহিকভাবে। স্বচ্ছতা আনার উপর জোর দেওয়া হয়েছে, যার ফল মিলেছে। এ শিবির এবং আলোচনা সভায় অংশ নিয়ে একথা বলেন সদর মহকুমা শাসক অসীম সাহা। কুমারী অঙ্গনওয়াড়ি সেন্টার এবং কমিউনিটি হলে আমরা মূলত পোষণ অভিযান যেটা চলছে, মাল নারী বাচ্চারা যারা আছে মাম এবং স্যাম দুইটা দেখলাম, মানে মডারেট, আর একটা হলো আন্ডার মডারেট, মানে বেশি ওয়েট কম যারা আছে, এইগুলি আমরা সার্ভে করে দেখছি যে এই এলাকায় আমাদের টার্গেটের যা ছিল কত আছে আমাদের এখানে 170 জনের মতো আমাদের মানে মডারেট বাচ্চা আছে, যেগুলি আমাদের ডেভেলপ করতে হবে, মানে ওয়েট এবং তাদের বয়স এবং হাইটের তুলনায় তাদের ওয়েট কম আছে, যে গ্রোথ চার্ট অনুযায়ী আমরা যেটা থাকে স্ট্যান্ডার্ড তাতে আমরা আইডেন্টিফাই করেছি যে 179 জন না আমাদের 179 জন বাচ্চা আছে এবং সিভিয়ার আছে 5-6 জন। ওইগুলিকে আমরা গত 2 মাস ধরেই আমাদের মাননীয় ডিএম সাহেব উদ্যোগ নিয়েছেন যে আমরা যাতে প্রত্যেকটা বাচ্চাকে ঘর ঘরে গিয়ে তাদেরকে ডেভেলপ করার জন্য তাদের সবচেয়ে বড় যেটা হলো খাদ্য চেয়ে বড় কথা যে বিহেভিয়ারাল চেঞ্জ, তাদের যে আদব কায়দা সেগুলি চেঞ্জ করার জন্য। দেখা যায় আমাদের কিছু কিছু মা সময় দেন না বাচ্চাটা খাওয়ার জন্য, যে তাকে একটু সময় দিয়ে যে খাওয়াইবো এটা খাওয়াইতেছে না। আমাদের যে নর্মাল খাওয়া তাও যদি খাওয়ায়, আমরা দেখলাম যে ইদানিংকালে আমরা যেটা তাদেরকে অ্যাওয়ারনেস করেছি, এই অ্যাওয়ারনেসের মধ্যে দিয়েই গতকালকে আমাদের মধুপুরে আমরা প্রোগ্রাম করেছি ঋষি কলোনিতে, ওইখানে আমরা দেখলাম গত মাসে এবং এই মাসের মধ্যে 1-1.5 কেজি, কেউর 500, কেউর 1 কেজি, কেউর 1.5 কেজি, মানে এরকমভাবে ওয়েট বেড়ে গেছে, তাতে অনেকটা ডেভেলপড হয়ে গেছে। তো মাদের সাথে আমরা যে কথা বললাম তাতে দেখা গেছে হয়তো কিছু কিছু বাচ্চা অসুস্থ আছেন, হয়তো কৃমি আছেন, কৃমির ওষুধ তাদেরকে দেওয়া হয়েছে, ডেলি হেলথ চেক আপ হয়েছে। আজকেও আমরা দেখেছেন এখানে আমরা স্পেশাল হেলথ চেক আপ করছি প্রত্যেকটা বাচ্চাকে, আমরা হেলথ চেক আপ করেছি, লগে মাদেরও যদি দরকার হয় মাদেরকেও চেক আপ করা হচ্ছে এবং সাথে সাথে ওষুধ বিনামূল্যে ওষুধ তাদেরকে প্রেসক্রাইব করা হচ্ছে এবং ওষুধ এখান থেকে ডিস্ট্রিবিউট করা হচ্ছে। আমরা এইভাবে সারা আগরতলা ওয়েস্টের তো সব জায়গায় হচ্ছে, তারপরে আমি সদর সাব ডিভিশনের ক্ষেত্রে দুইটা ভাগে করা হচ্ছে, একটা আরবান আর একটা রুরাল, মানে ডুগলি ব্লককে আমরা রুরাল ধরেছি আর আরবান মিউনিসিপ্যালিটি এরিয়াতে আরবান আমরা ধরেছি। তো এই আরবানে আমরা দুটো সেগমেন্টে ভাগ করে কাজ করছি এবং দুটো জায়গাতেই এই 2 মাসের মধ্যে আমাদের প্রচুর ডেভেলপমেন্ট এসে গেছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।